নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি দীপ্ত বিশ্বাস। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর পৌর ডরমিটরি বাস টার্মিনাসের যে ডরমিটরি রয়েছে সেখানে উত্তর দিনাজপুর যে তৃণমূল চা বাগিচা শ্রমিক ইউনিয়ন রয়েছে সেই শ্রমিক ইউনিয়নের জেলা নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। ঠিক যেমনটা আপনারা জানেন যে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার বৃহৎ অংশে কিন্তু এখন চা শিল্প একটা হচ্ছে বড় শিল্প আকার ধারণ করেছে এবং সেখানে কয়েক লক্ষ চা শ্রমিক কিন্তু সেখানে হচ্ছে কাজ করেন। এবং সামনেই যেহেতু বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব আসছে, সেই দুর্গোৎসবের আগে কিন্তু চা বাগিচা যেগুলি রয়েছে সেই চা বাগিচার পক্ষ থেকে কিন্তু বোনাস বিষয়ে কিন্তু মিটিং হয়ে থাকে। যে বোনাস চায়ের যে পুজোর যে বোনাস সেই বিষয়ে কিন্তু বাগান কর্তৃপক্ষ এবং বিভিন্ন যে শ্রমিক সংগঠন রয়েছে তাদের সম্মিলিত মিটিংয়ে কিন্তু এই সিদ্ধান্ত হয়। যেহেতু এবার কোভিড পরিস্থিতি রয়েছে, একদিকে চা বাগানের অর্থনৈতিক পরিস্থিতি যেমন খারাপ, তার পাশাপাশি এটাও বলা যেতে পারে যে শ্রমিক যারা রয়েছেন তারাও কিন্তু যথেষ্টভাবে আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কীভাবে চায়ের বোনাস বা শ্রমিকদের হচ্ছে চা বাগানের যে শ্রমিক রয়েছেন তাদের বোনাস কীভাবে নির্ধারিত হবে এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা জেলা মিটিং আজকে অনুষ্ঠিত হচ্ছে। সেই জেলা মিটিংয়ে আমরা যেমনটা জানতে পারছি অনুষ্ঠিত উপস্থিত আছেন জেনারেল সেক্রেটারি দীপক রায় মহাশয়, উপস্থিত আছেন জয়েন্ট সেক্রেটারি কালু সিংহ এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রেমকমল রায়চৌধুরী, অফিস সেক্রেটারি অপু দাস সহ অন্যান্য নেতৃত্বরা এবং পাশাপাশি গোটা উত্তর দিনাজপুর জেলার যে চা বাগিচার যে তৃণমূলের শ্রমিক সংগঠন রয়েছে সেই শ্রমিক সংগঠনের নেতৃস্থানীয়রা এখানে উপস্থিত আছেন। সেখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কিন্তু এখন এই মুহূর্তে বক্তব্য রাখছেন ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রেমকমল রায়চৌধুরী। ঠিক যেমনটা আমরা জানতে পেরেছি যে এবারে চা বাগিচাগুলোর পক্ষ থেকে শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা ভার্চুয়ালি মিটিং করবেন, তাই শ্রমিক সংগঠনের নেতৃত্বদের কী বক্তব্য রয়েছে তাদের বক্তব্য শোনার পরেই তাদের প্রতিনিধিরা কিন্তু ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে তাদের যে সমস্ত বিষয়গুলো বা দাবি দাওয়াগুলো সেগুলো তুলে ধরবেন। পুজোর আগে এই চা বোনাস নিয়ে এই মিটিং যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যে বিষয়টা জানার চেষ্টা করব যে কী বিষয় রয়েছে আজকে। আমরা দেখছি ইতিমধ্যে এখানে কিন্তু মঞ্চে বক্তব্য রাখছেন ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রেমকমল রায়চৌধুরী এবং পাশাপাশি আপনারা দেখতে পাবেন যে এখানে এই চা বাগিচা মজদুর ইউনিয়নের যারা নেতৃত্ব আছেন তারা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং কোভিড প্রোটোকল মেনে তারা এখানে কিন্তু ফাঁকা ফাঁকা করে বসে কিন্তু আজকের এই মিটিংয়ে কিন্তু তারা বক্তব্য রাখছেন। আপনারা সেই চিত্রটা দেখতে পাবেন এবং তাদেরকে আমরা সরাসরি সেই বিষয়গুলো হচ্ছে বলার চেষ্টা করব। কিন্তু মমতা ব্যানার্জি আমাদের দিদি যে বলেছে সবাইকে কাজ দিতে হবে, ইন্ডাস্ট্রি রাখতে হবে, না হলে আমরা বেকার ছেলেকে মেয়েদের চাকরি দিতে পারবো না, বেকারত্ব ঘুচাতে পারবো না। এই জন্য চিন্তাভাবনা করে আমরা কিন্তু এই ট্রেড ইউনিয়নটা করছি। সেই ট্রেড ইউনিয়নটা চা বাগানের অপরত্ব ব্যবস্থা এবং আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই চিন্তাটা আমরা আলোচনার মাধ্যম দিয়ে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রেমকমল রায়চৌধুরী, যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট চা বাগিচা মজদুর ইউনিয়নে। আপনারা দেখতে পাচ্ছেন যে নেতৃত্ব যারা আছে তারা কিন্তু নেতৃস্থানীয় প্রত্যেকেই কিন্তু এখানে উপস্থিত আছে, সেই চিত্রটা আপনারা সরাসরি দেখতে পাবেন। আমরা সেটাই হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন ইউনিট থেকে নেতৃত্বরা যারা আছেন তারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন এবং নিজেদের মূল্যবান যে মতামত সেই মতামত কিন্তু তারা রাখলেন। আমরা সরাসরি সেই বিষয়টাই হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব যে আজকে কী সিদ্ধান্ত হলো এই মিটিংয়ে এবং আগামী দিনে হচ্ছে চা বাগিচা ইউনিয়নের যে শ্রমিক ইউনিয়ন রয়েছে তাদের কী বক্তব্য রয়েছে সেই বক্তব্যটা কিন্তু আমরা শোনার চেষ্টা করব। সেখানে আমরা যাব জেলা কমিটির পক্ষ থেকে। আমি এই কথা বলে আজকে মোটামুটি একটা সিদ্ধান্তে আসবে যে আগামীকাল আমাদের সিসিপিতে কী বলা হবে কী হবে না সেটা নিয়ে আমি দীপককে ছেড়ে দিলাম, দীপক সে কথাটা বলবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব এই চা বাগিচা শ্রমিক ইউনিয়ন তৃণমূল সংগঠন যে রয়েছে সেই শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, জেলা জেনারেল সেক্রেটারি রয়েছেন শ্রী দীপক রায় মহাশয়। দীপকদা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে যথেষ্টভাবে তৎপরতার সঙ্গে হচ্ছে কোভিডকে নিয়ন্ত্রণ করা গেছে, কিন্তু এই উত্তর দিনাজপুরের যে চা বলা এলাকা সেখানে শ্রমিকরা বোনাস পাবে কি পাবে না বা চা বাগানের কী সার্বিক পরিস্থিতি রয়েছে সমস্ত বিষয় দেখলাম আজকে আপনাদের মিটিংয়ে আলোচনা হয়েছে। কী সিদ্ধান্ত হলো, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই কারণে যেহেতু জেলা কমিটির নেতৃত্বে আপনারা বসেন, কী বলবেন? আজকে আমরা চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন পক্ষ থেকে আজকে মিটিং ডেকেছি। এই মিটিংয়ে আমরা অনেকক্ষণ ধরে আমাদের মিটিং চলছে, প্রায় চার ঘন্টা হয়ে গেল।
আমরা বিভিন্ন সেক্টরের যারা এসেছেন এখানটায়, মোটের উপরে উত্তর দিনাজপুর জেলার তিনটা বিধানসভাতে আমাদের চা বলে এরিয়া, হ্যাঁ, আর বাকিগুলো বাকি যে ব্লকগুলো রয়েছে সেখানে সেইভাবে চায়ের উৎপাদন নেই। এই তিনটা ব্লকের নেতৃত্বরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা সবচেয়ে বড় প্রথম কথা হলো আমাদের শ্রমিকদের পিএফ, যেই পিএফটা নিয়ে দীর্ঘদিন ধরে এখানে ঝামেলা চলছে। কীরকম ঝামেলা সেটা আপনাকে একটু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। যেমন নাম রয়েছে, নামের সাথে বাবার নামের ঠিক নেই, এবং এমন দেখা গেছে যে পিএফের বয়স ঠিক নেই এবং আধার কার্ডের সাথে লিঙ্ক নেই, যার জন্য পিএফের একটা খুব গোলযোগ চলছে। আমরা তরাই এবং ডুয়ার্সে যেইভাবে পিএফের আপনার প্রত্যেকটা বাগানে বসে বসে, হ্যাঁ, ক্যাম্প করে তৈরি হয়েছে, সেই ক্যাম্প করে যেন আমাদের এখানে উত্তর দিনাজপুরের বাগানগুলোতে শ্রমিকদের সেই পিএফের ঠিক জায়গায় নিয়ে গিয়ে, যাতে পিএফের অ্যাকাউন্টটা ঠিক জায়গায় পৌঁছায় এবং বয়সকালে যখন বার্ধক্য হয়ে যাবে তারা কাজ করতে পারবে না, রিটায়ার টাইমে যারা ঠিক মতন টাকা পয়সাগুলো পায়, গ্যাচুটি পিএফ এবং পেনশন, এইটা নিয়ে আমরা একটা আলোচনায় সারলাম। এবং তার সাথে সাথে আমরা আগামী বোনাস এবার ভার্চুয়াল মিটিং হচ্ছে বোনাসের, এবং প্রত্যেকটা জেলা থেকে একজন করে প্রতিনিধি দেওয়া হচ্ছে। আমাদের উত্তর দিনাজপুরেও একজন প্রতিনিধি দেওয়া হয়েছে, সেটা আমাকেই দিয়েছেন। এবং কালকে আমাদের টিবিআইটিএ বেলা 11টার সময় মিটিং, ভার্চুয়াল মিটিং স্টার্ট হবে। এবং আমাদের উপর থেকেও নির্দেশ আছে, যেহেতু কোভিডের মধ্যে 25% 50% অন্য অন্য ইন্ডাস্ট্রিতে কাজ হয়েছে, কিন্তু চা শিল্পে আমরা যারা চা শিল্পের মধ্যে জড়িত বা চা শিল্পের যারা নেতৃত্ব করি, ট্রেড ইউনিয়ন করি, তারা আমরা কিন্তু কোনো শ্রমিককে বসতে দেইনি, 100% শ্রমিকদের কাজ করিয়েছি। এটা কিন্তু একটা আমাদের মানে ঐতিহাসিক উত্তর দিনাজপুরের জন্য। এবং আমরা মালিকদের সাথেও একটাই কথা বলছি যে আপনাদের লস লাভ আমরা সব বুঝবো, আপনারা যে 100% শ্রমিকদের কাজ করিয়েছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এবং কিছু বাগান রয়েছে যেই বাগানগুলো দুর্বল এবং আর্থিক সংকটে ভুগছে, সেই বাগানগুলোর জন্য তারা প্রেয়ার করেছে কিছু বাগান, আমরা সেগুলোকে বিবেচনা করব। আমরা আজকে এই মিটিংয়ে সেটাই সিদ্ধান্ত নিলাম। এবং চায়ের একটা মার্কেট খুব ভালো ছিল, যেহেতু তালিবানে আপনারা জানেন একটা যুদ্ধ ঘোষণা হয়েছে, চলছে, তার জন্য মুসলিম কান্ট্রিগুলো এখন চা নিচ্ছে না, যে মেন হলো পাকিস্তানের মাধ্যম দিয়ে ছোট ছোট যে মুসলিম কান্ট্রি এগুলো আছে সেখানে চা যেত, এবার সেই চাটা ঠিক বিক্রি হচ্ছে না, ইন্টারন্যাশনাল মার্কেটটা একটু নিচের দিকে, যার জন্য মালিকরা মানে আশঙ্কা আছেন যে আমরা ঠিক মতন বোনাসটা শ্রমিকদের দিতে পারবো কি না। এবং কাল প্রথম বৈঠক আছে, আমার তো মনে হয় কালকে প্রথম বৈঠকে আমাদের এই মিটিং শেষ হবে না, তবে চেষ্টা করব আমরা যে 20 তারিখের মধ্যে, আগামী 20 তারিখের মধ্যে বোনাস ফাইনাল করে আমরা যাতে পুজোর এক সপ্তাহ পূর্বে যাতে শ্রমিকদের হাতে আমরা পয়সা তুলে দিতে পারি, তার প্রচেষ্টা করব। এবং শ্রমিকরা যাতে পুজোটা শান্তি মতন করতে পারে, ফুর্তি করতে পারে, কারণ চা শিল্পে যা বেতন আপনারা সবাই জানেন, এই তৃণমূল সরকার আসার পর, টেম দিদির সরকার আসার পর প্রত্যেকটা শ্রমিক 35 কেজি করে রেশন ফ্রি রেশন পাচ্ছে। এবং তাদের বেতন যেখানে বাম আমলে ছিল 68 টাকা মাত্র আপনার হাজিরা, আজকে সেই হাজিরা 192.50 টাকা হয়েছে। তরাইতে যেসব পুরনো বাগান, 1926-এর বাগান একটাই আছে দেবীজোড়া, যেটা 202 টাকা পায়। আমরা উত্তর দিনাজপুরে যারা স্মল গার্ডেন রয়েছি, স্মল গোয়ার্স রয়েছি, তারা আমরা 195.50 টাকা পাচ্ছি আপাতত। এবং তার সাথে সাথে আমি এটাও বলবো যে বিভিন্ন বাগানের আমরা যে ইউনিট করেছি, সেই ইউনিটগুলো এখন সম্পূর্ণ আমাদের চা বাগান তৃণমূল কংগ্রেসের সাথে সামিল হয়েছে, এবং আমরা প্রচুর বাগানে সম্মেলন করলাম। এবং অন্য অন্য ইউনিয়নে যারা ছিলেন, যেমন আমাদের সিটুর আন্ডারে কিছু ছিল এনইপিডব্লিউ আন্ডারে এবং বিজেপির আন্ডারে, সেই ইউনিয়নগুলো ভেঙে আজকে দু হাতে তারা আমাদের ঝান্ডা ধরে আমাদের ইউনিয়নে তারা ঢুকেছে, এবং এখন এমনই শক্তিশালী হয়েছে যে বিরোধী বলতে আর ট্রেড ইউনিয়নে কেউ নাই, একমাত্র চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নই প্রতিনিধিত্ব করছে। এটা আমাদের জেলা কমিটিতে আলোচনা করলাম এবং তাদেরকে বোঝালাম যে আমাদের ইন্ডাস্ট্রিকেও দেখতে হবে, ট্রেড ইউনিয়ন আমরা করব, ট্রেড যদি বাঁচে তাহলে আমরা বাঁচব। আমরা কোভিডের মধ্যে যেভাবে আমাদের মালিকরা সাহায্য করছেন, আমরা
বিবেচনা করব তাদের বোনাস বোনাস যাতে আমাদের ঠিক মতন পায় সেটাও আমরা দেখব, যাতে শ্রমিকরা হাসি ফোটে শ্রমিকদের সেটাও আমরা দেখব। এই দাদা একটা বিষয় এখানে থামালাম, সেটা হচ্ছে যে আজকে তো যারা নেতৃস্থানীয় তারাই উপস্থিত আছেন, এই সভাতে তাদের বক্তব্য কি, তারা বোনাস কেমনটা চাইছে, এই যে বললেন অনেকে প্রেয়ার করেছে দুর্বল বাগানরা, তাদের দাবি কি? আমাদের যারা আজকে যারা বসেছেন তাদের একটাই কথা যে দেখুন এবার ভার্চুয়াল মিটিং হচ্ছে, ওখানে দাদা একলা যাবেন, যেহেতু একলা, একা মানে বোকা, একার পক্ষে সম্ভব না, যার জন্য আজকে আমরা রেজুলেশন করছি যে আমরা যা সিদ্ধান্ত নেব, আমরা যা যে সিদ্ধান্ত নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো সেটা আপনাদের মেনে নিতে হবে। এবং যেই বাগানগুলো আমাদেরকে প্রেয়ার করছে সেই বাগানগুলো যদি প্রয়োজন মনে করি বা আমরা স্কুটনি করব এবং ওখানে যাব, বাগানগুলোর পরিস্থিতি দেখব এই কয়দিনের মধ্যে, দেখে আমরা যদি মনে করি না সত্যি আর্থিক সংকট চলছে বাগানগুলোতে, তাহলে আমরা তাদেরকে গ্রেস দিব 2-1%। আমরা দীপক দাসের কথা বলছিলাম, প্রেম কমল রায়চৌধুরী আছেন ওয়ার্কিং প্রেসিডেন্ট, খুব সংক্ষেপে তার কাছে কিছু শোনা যায়, বেশিটা দীপক দা বলেই দিয়েছেন। আমি সবটাই তো আমাদের দীপক রায় বলে দিল, আমি একটা জিনিস বলছি, দিদির আমাদের যে প্রকল্পটা করেছে চা সুন্দরী, সেই চা সুন্দরী ব্যাপারটা নিয়ে আমরা উত্তর দিনাজপুরে জেলাতে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করছি এবং এটা প্রশাসনের সাথে আমরা কথা বলছি, প্রশাসনের সাথে আমাদের সহযোগিতা নিয়ে আমরা চা সুন্দরী প্রকল্পটাকে চালু করার চেষ্টা করছি। এখানে একটা প্রশ্ন করব বাবু, আমাদের উত্তর দিনাজপুর জেলাতে যে চা সুন্দরী প্রকল্পের কথা বলছেন, সেই প্রকল্পে মমতা ব্যানার্জি স্বয়ং ঘোষণা করেছেন যে শ্রমিক যারা গৃহহীন রয়েছেন তাদের আবাস তৈরি করতে হবে, ব্যাপারটা কি বিষয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যিকারের অনেকের আবাস নেই, সেই আবাসটা তৈরি করার জন্য আবাস তৈরি করার আমরা চেষ্টা করে যাচ্ছি উত্তর দিনাজপুর জেলাতে আবাসটা করার জন্য। চা সুন্দর, আমরা কালুদার সঙ্গে একটু কথা বলে নেব, কালু সিং রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, জয়েন্ট সেক্রেটারি রয়েছেন তিনি। কালুদা, দীর্ঘদিন ধরে চা আন্দোলনের সঙ্গে বিশেষ করে এই শ্রমিক ইউনিয়ন যারা আছে তার সঙ্গে যুক্ত, কি বলবেন চা শিল্পের সঙ্গে যুক্ত? আমি বলি আমাদের উত্তর দিনাজপুরে চা সুন্দরীটা বাদ গেছিলেন, আমাদের যে উদ্বাস্তুর চেয়ারম্যান আছে সারা পশ্চিমবাংলার, কি বৈরাগ্য, তাকে দিয়ে একটা চিঠি আমরা সিএমকে পাঠাই, মুকুল পড়া গোকে দিয়ে উনি সেটাকে মুখ্যমন্ত্রীর নগদবনে আনতে পেরেছে। আমাদের কেন্দ্র কমিটি এবং দীপক দা পরশুদিন আমাদের জেলার মানে কেন্দ্র কমিটি মিটিং ছিল আলিপুরদুয়ারে, সেখানে 37টা বাগান এখানে অ্যাড হয়েছে। কিন্তু চা সুন্দরীর একটা ব্যাপার আছে যে মালিকরা জায়গা দিবে, তাদেরকে ফ্রি কষ্টে জায়গাটা লিখে দিতে হবে, আর যদি এনওসি, আর যদি ব্যক্তি জায়গা থাকে তার সেখানে হবে, তার অনেকগুলি ফর্মালিটি ব্যাপার আছে। তবে এখন অবধি উত্তর দিনাজপুরে আমরা 37টা বাগান চা সুন্দরীতে নিয়ে আসতে পেরেছি, এটার জন্যে মমতা ব্যানার্জি কেন্দ্রীয় কমিটিকে আমাদের ধন্যবাদ দিতেই হয়। আমরা যদি এটা ফুল ফেজে লাগু করতে পারি তাহলে আরও হয়তো আমরা 100 বাগানে করতে পারবো, 100 ফ্যাক্টরিতে করতে পারবো, এটা আমরা চাইছি। খুব অবিলম্বে যেন আমাদের সরকার, সিএম, কেন্দ্র কমিটি, শ্রমমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আমাদের। আপনারা কতটা আশাবাদী যে উত্তর 100% চা সুন্দরী প্রকল্প 100% 100% আমাদের লড়তে লড়ছে লড়ছে আর মিনিমাম ওয়েজ আমাদের এটাই লড়াই চলছে, খুব তাড়াতাড়ি হয়তো পুজোর মধ্যে এটা আমরা করতে পারবো না, পুজোর পরে মিনিমাম ওয়েজ আমাদের হয়ে যাবে। মিনিমাম ওয়েজ আপনারা কতটা এবার দাবি করেছেন? পুরো 100% আমাদের এটাই লাগবে। আমাদের অনেক ফিগার আছে, সেই ফিগারটা এখন বলা যাবে না, ওটা রাফ ফিগার, কিন্তু মিনিমাম ওয়েজ হয়ে গেলে শ্রমিক হ্যাপি উপকৃত হবে, মালিকরা উপকৃত হবে, অনেক জিনিস হয়তো শ্রমিকের থেকে চলে যাবে কিন্তু উপকৃত হবে। ধন্যবাদ। কথা বলছিলাম জয়েন্ট সেক্রেটারির সঙ্গে, এখানে আরো দু একজন আছে, তাদের একটু দু এক কথা শুনে নিই। একজন সিনিয়র মোস্ট লোক আছেন, কি নাম আপনার? এমডি মইউদ্দিন। কনভেনার রয়েছেন আপনি? হ্যাঁ। বিষয় হচ্ছে এই যে আজকে গুরুত্বপূর্ণ মিটিং হলো, সিদ্ধান্ত নেবেন এবং তারপরে হচ্ছে যিনি হচ্ছেন সেক্রেটারি রয়েছেন এখানকার আপনাদের জেনারেল সেক্রেটারি দীপক দা, তিনি প্রতিনিধিত্ব করবেন, কতটা আশাবাদী আপনারা যে এই বোনাসটা আপনারা হচ্ছে মালিক পক্ষকে কনভিন্স করতে পারবেন? আমাদের আশাবাদী উত্তর দিনাজপুর, আমরা যে আজকে মিটিং বলেছি, প্রত্যেকটি আমাদের উত্তর দিনাজপুর জেলা কমিটির যিনি সদস্য ওনারা বক্তব্য রেখেছেন, ওনারা দাবি রেখেছেন, আমাদের কথা হলো যে আমরা যেন শ্রমিকদের সুষ্ঠুভাবে, হ্যাঁ সুষ্ঠুভাবে যেন মালিকদের কাছ থেকে নিয়ে পাইয়ে দিতে পারি, তাতে যেন শ্রমিকরা খুশি হবে এবং আমাদের একটা গর্ব হবে যে আমরা শ্রমিকদের কাছ থেকে, শ্রমিকদের মালিকদের কাছ থেকে আদায় করে শ্রমিকদের দিতে পেরেছি। আমরা দীপক দার সঙ্গে আরেকটা জিনিস জেনে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ দাদা, আমরা যতদিন জানি বিগত দিনেও বোনাস নিয়ে বারবার ঝামেলা হয়েছে, আপনি একবার একটা আশঙ্কা প্রকাশ করলেন ভার্চুয়াল মিটিং একা মানে বোকা একদিনে সম্ভব হবে না, তো যেই বিষয়টা আমার জানার আছে যে সাধারণত বাগান কমিটি যারা আছেন তারা সর্বদলীয় বৈঠক ডাকেন, মানে যত সংগঠন আছে, এবারে কি তাই হচ্ছে ভার্চুয়ালি? হ্যাঁ, ভার্চুয়ালিতে আপনার আমাদের সর্বদলীয় বৈঠকই হবে, এটার কোনো ভুল নেই, তবে যার যেখানে শক্তি বেশি, যার যেখানটায় আপনার দখলদারি বেশি, সেই সেইখানে তারা টেনে শ্রমিকদের জন্য বেশি বোনাস আনতে পারবে, এটা আমার বিশ্বাস। আরো কিছু আপনি সংযোজন করতে চাইছিলেন? আমি আরো একটু সংযোজন করতে চেয়েছিলাম
যেটা আপনার আমাদের কালুবাবু বলল চা সুন্দরী প্রকল্পের ব্যাপারটা, আমরা উত্তর দিনাজপুরে 37টা কোঠা দিয়েছি আমাদের হ্যামিল্টনে যে হেড অফিস, চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের হেড অফিসে আমরা 37টা পাস করেছি। আশা করি পুজোর পর থেকে ডিএমের মাধ্যম দিয়ে এই টাকাগুলো আসবে এবং সেটা আমাদের দলে আমরা বাগানগুলোকে শ্রমিকদের, যে গরিব শ্রমিকদের প্রদান করব। অনেক ধন্যবাদ। আমরা জেলা কমিটির যে মিটিং ছিল, গুরুত্বপূর্ণ জেলা স্তরের মিটিং, সেখানে কিন্তু অনেকগুলো বার্তা পেলাম এবং যে বিষয়গুলো আমাদের জেনারেল সেক্রেটারি এই শ্রমিক ইউনিয়নের যিনি রয়েছেন তিনি যেটা বললেন, শ্রমিকদের জন্য কিন্তু বেশ কয়েকটা হচ্ছে ভালো খবর নিয়ে এলেন। প্রথমত পিএফের যে গড়মিল রয়েছে সেটা ঠিক করা, তার পাশাপাশি হচ্ছে যে বিষয়টা জানা যে আগামীতে দুর্গোৎসব রয়েছে, তার আগে বোনাসের বিষয়ে একটা মীমাংসা, যার ভার্চুয়াল মিটিং আগামীকালই হচ্ছে জেনারেল সেক্রেটারির হচ্ছে তত্ত্বাবধানে বা বলতে পারেন প্রতিনিধিত্বে হচ্ছে তিনি ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করবেন। তার পাশাপাশি যে বিষয়টা যে চা সুন্দরী প্রকল্প, যা মমতা ব্যানার্জির একটি স্বপ্নের প্রকল্প চা বাগানের শ্রমিকদের জন্য, তাতে উত্তর দিনাজপুর জেলার 37টি বাগান অটোমেটিক্যালি তার মধ্যে ইনক্লুডেড হয়েছে এবং সেটা হচ্ছে ডিএমের মাধ্যমে যারা হচ্ছে বেনিফিশিয়ারি আছেন তাদের কাছে কিন্তু সেই অর্থ পৌঁছে যাবে। এভাবেই সমস্ত আপডেটগুলো আমরা দিতে থাকবো। আমরা আরেকবার দেখিয়ে নেবো যে আজকে গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে জেলা নেতৃত্বের পাশাপাশি যারা হচ্ছে বিভিন্ন ইউনিটের যারা রয়েছেন তারা আছে, তার হচ্ছে একজন মহিলা নেতৃত্ব রয়েছে তার সঙ্গে একটু। আচ্ছা, প্রথম মহিলা নেতৃত্ব, আপনি কোথা থেকে বিলং করছেন, কি নাম আপনার? আমার নাম রূপা দাস। আচ্ছা, আমি মোটামুটি 1.5 বছর। হ্যাঁ, কোন এলাকা থেকে? আমি হলাম চোপড়া। চোপড়া ইউনিট থেকে? আচ্ছা আচ্ছা, বলছি আপনার চোপড়া এলাকা তো বিস্তীর্ণ এলাকাতেই চায়ের বাগান। আজকে যে মিটিং এ আপনি এসেছেন একমাত্র আমরা দেখতে পাচ্ছি মহিলা প্রতিনিধি, কতটা আশাবাদী আপনি বোনাস আপনারা পাবেন? আমি তো আশাবাদী, মোটামুটি আমার সিনিয়র যারা আছেন তারা যেটা বলেছেন যে আশাবাদী আমি ঠিক একই ততটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ধন্যবাদ। আমরা তার প্রতিক্রিয়া নিলাম। এভাবেই সমস্ত আপডেটগুলো পেতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। ক্যামেরায় সহপ্রতিনিধি দীপ্তর সঙ্গে আমি জব্বর আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য এই মিটিংয়ের কক্ষ থেকে অর্থাৎ পৌর ডরমিটরি থেকে। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়, পরবর্তী লাইভে আবার হাজির হচ্ছি আমি জব্বর এবং সঙ্গে আমার সহপ্রতিনিধিরা। ধন্যবাদ।